আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আবুল স্যার বলছিলাম। আমরা গত ক্লাসে জ্যামিতি ভেক্টর টপিকসের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আমি গত ক্লাসে তোমাদেরকে ভেক্টরের বিভিন্ন বেসিক নিয়ম কানুন পদ্ধতি প্রক্রিয়া হ্যাঁ বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে হ্যাঁ ভেক্টর সংজ্ঞা কি, ভেক্টর কাকে বলে বা ভেক্টর যাবতীয় বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং কয়েকটা অনুসন্ধিক কয়েকটা প্রবলেমও কি সমাধান করেছিলাম। আজকেও আমি ভেক্টরের বেশ কিছু বিষয় নিয়ে আরো কিছু আমাদের আলোচনা বাকি রয়ে গেছে চ্যাপ্টারের, হ্যাঁ ওই সমস্ত আলোচনাগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে বুঝতে চাও, হ্যাঁ অনেকের কাছে ভেক্টর চ্যাপ্টারটা কঠিন লাগে, অনেকে সেজন্য চ্যাপ্টারটা বাদ দিয়ে চায়, তো তোমরা যদি ভেক্টরটাকে সহজ সহজভাবে পড়তে চাও, সুন্দরভাবে বুঝতে চাও, ভালোভাবে বুঝতে চাও, আমার আলোচনাগুলো যদি একটু মন দিয়ে খেয়াল করো, বোঝার চেষ্টা করো, হ্যাঁ তাহলে আশা করি তোমাদের কাছে চ্যাপ্টারটা আর কঠিন বলে মনে হবে না। হ্যাঁ তো তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা আসলে ভেক্টর চ্যাপ্টারে আরো কিছু বেসিক কিছু কনসেপ্ট রয়ে গেছে যেগুলো আমাদের জানা থাকলে ভেক্টরের প্রবলেমগুলো সলভ করতে করতে বা বুঝতে বা পারতে সহজ হবে। তো আমরা সেরকম কিছু টপিকস আজকে আলোচনা করব। তো যাদের কাছে বই আছে তারা বই সামনে নিয়ে যদি বসো তাহলে আমার কথাগুলো তোমাদের জন্য বুঝতে সহজ হবে। হ্যাঁ যাদের কাছে নাই তারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো, তাহলে আশা করি বুঝে ফেলতে পারবা। আজকে আমরা কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম টপিকসটা হলো অবস্থান ভেক্টর। হ্যাঁ অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ইংরেজিতে বলি পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? হ্যাঁ আজকে আমরা অবস্থান ভেক্টরটা নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর যেটাকে ইংরেজিতে আমরা বলি কি পজিশন ভেক্টর বা পিবি, পজিশন ভেক্টর বলা হয়, সংক্ষেপে পিবি লেখা হয়। ঠিক আছে, আমরা আজকে সেই অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। যদি অবস্থান ভেক্টরটা কি, যদি সমতলস্থ আমাদের সমতলে আমরা যে প্লেন, যেমন এই বোর্ড একটা সমতল, সমতলস্থ একটি কোন একটা বিন্দু ও এর সাপেক্ষে, সমতলস্থ কোন একটা বিন্দু ও এর সাপেক্ষে অপর একটা বিন্দুর অবস্থান, সমতলস্থ যেকোনো একটা বিন্দু ও এর সাপেক্ষে অপর একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে আমরা প্রকাশ করি তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আমি আবার বলছি, সমতলস্থ একটা নির্দিষ্ট বিন্দু যেকোনো হতে পারে, যেকোনো একটা নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে অপর একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাপেক্ষে নির্ণয় করা হয় হ্যাঁ তাকে আমরা অবস্থান ভেক্টর বলি, তাকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলি। যেমন আমি বলতেছি বিষয়টা খেয়াল করো, এই যে সমতলস্থ একটা বিন্দু ও, সমতলস্থ একটা বিন্দু হলো কি ও, আমরা যে মনে করো এ ভেক্টরের কথা বলছি, এ এ একটা বিন্দুর কথা বলছি, এক এই একই সমতলে আর একটা বিন্দু এর কথা বলছি। ঠিক আছে, আমরা যদি এই ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে মনে করো যে এ বিন্দুর অবস্থানটা কি করতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে আমাদের প্রকাশ করতে হবে যে ও এ ভেক্টর দিয়ে। খেয়াল করো বিষয়টা, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান আমরা ও এ ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, এখন এই ও এ ভেক্টরটা মূলত, ও এ ভেক্টরটা মূলত কি এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেখানে ওকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন, ওকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন বলা হয়। ঠিক আছে, বা প্রসঙ্গ বিন্দু বলে, প্রসঙ্গ বিন্দু, মূল বিন্দু, অরিজিন অনেকগুলো নামে অভিহিত করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো, বুঝতে কোনো সমস্যা হবে না। আমি আবার বলি বিষয়টা, হ্যাঁ ও ভেক্টরটা, ও ভেক্টরটা হলো মূলত ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর একই সমতল অবস্থিত হতে হবে, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান প্রকাশ করে বা নির্দেশ করে, বা আমরা বুঝতে পারি কার অবস্থান, এ বিন্দুর অবস্থান আমরা বুঝতে পারি। তাহলে ও ভেক্টরটা হলো মূলত, ও ভেক্টরটা মূলত এ বিন্দুর অবস্থান ভেক্টর। আশা করি তোমরা অবস্থান ভেক্টরটা বুঝে ফেলছো, বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু আরো আরো কয়েকটা টপিকসে যাই। মনে করো যে আমাদেরকে হ্যাঁ এই যে
মূলবিন্দু ও এর সাপেক্ষে, মূলবিন্দু ও এর সাপেক্ষে দুইটা বিন্দু এ বিন্দুর একটা অবস্থান ভেক্টর এটা দেয়া আছে এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর দেয়া আছে। খেয়াল করো মূলবিন্দু ও এর সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দু ও এর সাপেক্ষে, মূলবিন্দু বা প্রসঙ্গ বিন্দু হ্যাঁ ও এর সাপেক্ষে এ একটা বিন্দু হ্যাঁ যার অবস্থান ভেক্টর এ ভেক্টর এবং বি একটা বিন্দু যার অবস্থান ভেক্টর বি ভেক্টর দেয়া আছে। আমাদেরকে বলো যে তুমি এবার এক কাজ করো এ বি বিন্দু এ বি ভেক্টরে কি অবস্থান ভেক্টরটা বের করো হ্যাঁ এ বি ভেক্টর অবস্থান ভেক্টরটা বের করো। আমরা কিভাবে বের করব আমি আবার বলছি বিষয়টা, মূল বিন্দু ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর দেয়া আছে। ঠিক আছে, আমাদেরকে বললো যে এবার তুমি এ বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা বের করো এ বি ভেক্টরের। তাইলে আমরা কিভাবে বের করব দেখো বিষয়টা আমি কিভাবে করাচ্ছি, আমি তোমাদেরকে বিষয়টা দেখাই দিচ্ছি। খেয়াল করো বিষয়টা হ্যাঁ খেয়াল করো বিষয়টা তাইলে হ্যাঁ আমি প্রত্যেকটা চিত্র আঁকি, মনে করো দেখি এদিকে আঁকি ও বিন্দু এখানে আছে, ও বিন্দুটা কোথায় আছে এখানে আছে হ্যাঁ ও বিন্দুটা এখানে আছে। তাহলে এ বিন্দুটা আমি এখানে দিলাম ঠিক আছে, তাহলে আমরা এটাকে ও এ যোগ করে দিই, ও এ যোগ করে দিলাম ঠিক আছে, ও কি করে দিলাম যোগ করে দিলাম। তাহলে আটটা বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে আটটা বিন্দু নেই হ্যাঁ, মন করো কি নিলাম বি নিলাম, এই যে ও বি যোগ করে দেই, ও বি কি করে দেই যোগ করে দেই। তাহলে আমরা এখানে বলে দিছি এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, তাহলে আমরা দিলাম এ ভেক্টর হ্যাঁ এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি দেয়া আছে এ ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরটা বি ভেক্টর। খেয়াল করো দিকগুলো কিন্তু এদিকে হতে হবে, এই যে এদিকে হতে হবে, যেহেতু ও বিন্দুর সাপেক্ষে আমরা এই বিন্দুটার অবস্থান ভেক্টর নির্দেশ করছি হ্যাঁ। তাহলে এই যে ও এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো কি বি ভেক্টর। আমাদের এখন কাজ হলো কি এ বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা নির্ণয় করা। তাহলে আমরা শুরু করি, সেজন্য আমাদের কি করতে হবে এই যে এ বি যোগ করে নিতে হবে, এ বি জোড়তে হবে যোগ করে নিতে হবে, আমরা এ বি যোগ করে নিলাম ঠিক আছে এ বি যোগ করে নিলাম। তাহলে একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এটা কি হয়ে গেছে একটা ত্রিভুজ হয়ে গেছে। আমরা এখন এই যে ত্রিভুজ এ ও বি নিয়ে একটু কাজ করব, তাহলে আমরা লিখি ত্রিভুজ এ ও বি এ ভেক্টর যুগের ভেক্টর যুগের ত্রিভুজ বিদের অনুযায়ী পাই। খেয়াল করো বিষয়টা, এখন আমরা ত্রিভুজ এ ও বি এর মধ্যে ভেক্টর যে আমরা ত্রিভুজ বিধিটা পড়ছিলাম যুগে ভেক্টর যুগে যে ত্রিভুজ বিধি আছে গত ক্লাসে কিন্তু আমরা এটা পড়ছিলাম, আজকে এটা কি করব প্রয়োগ করব ঠিক আছে। তাহলে আমরা এটা প্রয়োগটা শুরু করি হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা বলে গেছো, আমি আবার বলি ত্রিভুজ বিধিটা কিরকম, যে কোনো দুইটা বাহু একই দিক একই ক্রমে নিতে হয় একই ক্রমে, অর্থাৎ এই বাহু আর এই বাহু যদি একই ক্রমে নেই তাহলে এর পরে বাহুটা হবে উল্টো দিকে ঠিক আছে। এটা 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 এদিকে নিলাম এটা ওইদিকে নিলাম তাহলে এটা নিতে হবে তার উল্টো দিকে, অর্থাৎ এদিকে আর নিতে পারবো না, এদিকে নিতে গেলে তখন আবার চিহ্ন চিহ্ন পাল্টাইতে হবে, ওগুলো আরো কতগুলো কাজ আছে হ্যাঁ। তাহলে আমরা যখন এটা আর এটা একই দিকে নিব এটা ওইদিকে নিব তাহলে এটা কি করতে হবে লব্ধি ভেক্টরটা উল্টো দিকে নিতে হবে। তাহলে আমি এদিক থেকে নেওয়া শুরু করি হ্যাঁ, তাহলে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর নিলাম, তাহলে তৃতীয় বাহুটা কি হবে যে এই দুই বাহু যেহেতু এদিকে একই একই সিরিয়ালে বা একই ক্রমে নিয়েছি হ্যাঁ, তাহলে এই বাহুটা উল্টো দিকে নিতে হবে, অর্থাৎ এটা হবে কি এদিকে বিও না হয়ে ও বি হবে হ্যাঁ। আবার বলছি বিষয়টা ত্রিভুজ বৃদ্ধিটা আমি আবার একটু, যেহেতু আমাদের ত্রিভুজ বৃদ্ধিটা অনেক বেশি লাগে হ্যাঁ, তাহলে যেহেতু এটা এদিক থেকে আসছে এটা এটাও এদিক থেকে নিলাম তাহলে এটাকে আবার এদিকে নিতে পারবো না, এদিক থেকে নিলে চিহ্ন চিহ্ন পাল্টার অনেক কাজ আমরা এভাবে করবো না, আমরা এদিক থেকে নিব তাহলে হবে কি ও বি ঠিক আছে। এবার তার আগে আমরা এই যে হ্যাঁ ও এ এই যে ও এ ভেক্টর খেয়াল করার বিষয়টা, ও এ ভেক্টর বা এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি এ ভেক্টর, যেহেতু এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এ ভেক্টর তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ ভেক্টরকে এ ভেক্টর হিসেবে লিখতে পারি, আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু বি ভেক্টর
ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর যেহেতু অবস্থান ভেক্টরটা বি ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি যে ও বি ভেক্টর সমান বি ভেক্টর। ঠিক আছে, লিখে ফেললাম। এবার আমরা এই যে এখানে মানগুলো বসাই, ও এ ভেক্টরের মান হলো কি, এ ভেক্টর। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। তারপর এখানে একটু লেখা একটু ভুল হয়েছে, এখানে হবে কি ও এ ভেক্টর প্লাস এ বি হবে, এটা এ বি হবে। হ্যাঁ, এটা এ বি হবে। তাহলে খেয়াল করো বিষয়টা, ও এ প্লাস এ বি ইকুয়াল টু কি, ও বি। তাহলে এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানটা আমরা কি করব, বের করব। হ্যাঁ, তাহলে ও বি ভেক্টর, ও বি ভেক্টরের বিষয়টা, ও বি ভেক্টর, ও বি ভেক্টরের মান কি, বি ভেক্টর। ও বি ভেক্টর মানটা হলো কি, বি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করি, আমাদের তো মূলত লাগবে দেখি এ বি ভেক্টরের মানটা। এখন আমরা কি করি, এই যে এ ভেক্টরটা কি করি, উপপক্ষ কি করি, এটাকে এই পাশ থেকে বাম পাশ থেকে আমাদের রিমুভ করতে হবে। তাহলে আমরা কি করি, সেজন্য উভয় পক্ষ থেকে এ ভেক্টরটা বিয়োগ করি, এ ভেক্টর কি করি, বা উভয় পক্ষে মাইনাস এ ভেক্টর যোগ করি। উভয় পক্ষে কি করি, মাইনাস এ ভেক্টর যোগ করি। উভয় পক্ষে কি হলাম, আমরা মাইনাস এ ভেক্টর যোগ করে নিলাম। ঠিক আছে, উভয় পক্ষে মাইনাস এ ভেক্টরটা কি করে নিলাম, যোগ করে নিলাম। তাহলে দেখো, এই যে এই যে এ ভেক্টর এ ভেক্টর কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা পাই কি, পাই এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, আমাদেরকে কিন্তু এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর বলে দেয় নাই, এ বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা আমাদেরকে বলে দেয় নাই, কিন্তু তারপর আমরা বের করে ফেলতে পারছি। তারপরে আমরা কি ফেলতে পারছি, বের করে ফেলতে পারছি। আমরা শুধুমাত্র এই যে এ ভেক্টর অবস্থান ভেক্টর জানি, এ বিন্দুর অবস্থান ভেক্টর জানি, বি বিন্দুর অবস্থান ভেক্টরটা জানি। হ্যাঁ, সেখান থেকে আমরা এ বি ভেক্টর অবস্থান ভেক্টরটা বের করে ফেলতে পারছি। কিভাবে, এই যে ত্রিভুজ বিধি প্রয়োগ করে, তোমরা নিজেরা দেখলে কিভাবে বের করতে হয়। হ্যাঁ, কিন্তু অঙ্কের মধ্যে যখন আমাদের দুইটা বা তার বেশি বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া থাকে, আমরা একটা বাহুর বা একাধিক বাহুর অবস্থান ভেক্টর যখন বের করতে হয়, তখন আমরা এই লম্বা কাজটা করে দেখাবো না। হ্যাঁ, আমরা শর্টকাট নিয়মটা করবো। শর্টকাট নিয়মটা কি, তোমরা বিষয়টা খেয়াল করো, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে, সেখান থেকে আমরা এ বি ভেক্টর অবস্থান ভেক্টরটা বের করে ফেলছি। কিভাবে, হ্যাঁ, কিভাবে বের করে ফেলছি, এই যে ত্রিভুজ বিধি প্রয়োগ করে, হ্যাঁ, প্রয়োগ করে বের করে ফেলতে পারছি। নিয়মটা কি একটু খেয়াল করো, নিয়মটা হলো যে, হ্যাঁ দেখো, আমরা বের করতেছি এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর। এর মধ্যে আমাদের কি কি বের হয়েছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো, বি ভেক্টরটা কার অবস্থান ভেক্টর ছিল, বি বিন্দুর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এ ভেক্টরটা কার অবস্থান ভেক্টর ছিল, এ বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, আমাদেরকে যদি দেখো এখানে আমাদের কি একটা বাহুর, এই যে বিন্দুর সাথে বাহুর একটা সম্পর্ক, দেখো এ আগে আছে, এখানে কিন্তু এ পড়ে, বি পড়ে আছে, বি আগে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যে বাহুটা আমরা যে যে বাহুটা যে ভেক্টরের অবস্থান ভেক্টরটা বের করব, যে ভেক্টরের অবস্থান ভেক্টরটা বের করব, বিন্দুগুলোর বিন্দুগুলো অবস্থান ভেক্টরগুলো কি হয়ে যায়, পাল্টায় যায়, বিন্দুগুলো অবস্থান ভেক্টর কি হয়ে যাচ্ছে, আগে বড় হয়ে যাচ্ছে। এখানে দেখো এ বি ভেক্টর অবস্থান ভেক্টর, এ বি ভেক্টরের দেখো এখানের মধ্যে বিটা আগে চলে আসছে, এখানে এ আগে, কিন্তু বি এখানে আগে, এখানে বি পড়ে, খেয়াল করো বি পড়ে। আবার বিষয়টা খেয়াল করো, এখানে আমরা এ বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা নির্ণয় করতেছি। তাহলে দেখো এ ভেক্টরটা এ বিন্দুটা চলে গেছে পড়ে, কিন্তু বিটা পড়ে আছে, বিটা আগে চলে আসছে। তাহলে আমরা সেটা মনে রাখবো, যে ভেক্টর অবস্থান, যে ভেক্টরটা অবস্থান ভেক্টরগুলো বের করতে বলবে, হ্যাঁ, সেখানের মধ্যে আমরা দেখবো যে দুইটা বিন্দু দেয়া আছে ভেক্টরে, যে হ্যাঁ আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু, আদি বিন্দু এবং কি প্রান্ত বিন্দু। তাহলে এখানে এ হলো আদি বিন্দু, বি হলো কি প্রান্ত বিন্দু, মানে শেষ বিন্দু কি অন্ত বিন্দু। তাহলে শেষ বিন্দুটা আগে আসবে, হ্যাঁ, এবং কি, হ্যাঁ, এই যে প্রথমে যে বিন্দুটা আছে সেটা কি পরে চলে যাবে,
তাহলে বিষয়টা মনে রাখবো আমরা যদি যে কোনো ভেক্টর অবস্থান ভেক্টর বের করা লাগে তাহলে আমরা কি করব আগে আমরা অন্তবিন্দু মানে শেষ বিন্দুটা দিব শেষ বিন্দু ছিল বি এই শেষ বিন্দুটা আগে আছে অন্ত মানে তার আদি বিন্দু ছিল এ এটা পড়ে আছে বিয়োগ হয়ে পড়ে আছে আশা করি এটা সবাই বুঝতে পারছো এটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ তাহলে আমরা এটা ইয়ে করতে পারি এবার আসি আমরা আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করি ধারক রেখা বা লাইন অফ সাপোর্ট ধারক রেখা কি ধারক রেখা হলো যে বিষয়টা মনে রাখো যে রেখা বা রেখাংশ বা যে ভেক্টর যে রেখা বা রেখাংশ বা যে ভেক্টর যে কোন একটা অসীম সরল রেখার অংশ বিশেষ হলে সেই অসীম সরল রেখাটিকে বলা হয় ওই ভেক্টরটি বা ওই রেখাংশটির ধারক রেখা আবার বলছি বিষয়টা কোন রেখা বা রেখাংশ বা কোন ভেক্টর যদি কোন অসীম সরল রেখার অংশ বিশেষ হয় তবে ওই অসীম সরল রেখাটিকে ওই ভেক্টর বা ওই রেখাংশটির ধারক রেখা বলে আমি একটা উদাহরণ দেখাচ্ছি মনে করো যে এখানে যে দেখতে পাচ্ছ এ বি একটা কি এ বি একটা অসীম সরল রেখা ঠিক আছে এই যে এখানে মধ্যে পি আর কিউ রেখাংশ দেখো এই পি আর পি আর কিউ কিন্তু কি এবি সরল রেখা কি অংশ বিশেষ এবি সরল রেখা কি অংশ বিশেষ তাহলে পি কিউ রেখাংশটা দেখো পি কিউ রেখাংশটা ধারক রেখা হলো এবি পি কিউ রেখাংশটা বা পি কিউ যদি আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি হ্যাঁ পি কিউ যদি আমরা কি করি ভেক্টর হিসেবে চিন্তা করি বা রেখাংশ হিসেবে চিন্তা করি তাহলে পি কিউ রেখাংশটা এবি সরল রেখার একটা কি অংশ বিশেষ তাহলে আমরা ধারক রেখাটা কি বুঝলাম যে সরল রেখাংশ বা ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ সে অসীম সরল রেখাটিকে আমরা আমরা ভেক্টরটির বা রেখাংশটির ধারক রেখা বলবো তাহলে আমরা ধারক রেখাটি বুঝে গেলাম এবার আমরা বুঝবো যে দুটি ভেক্টর সমান হলে কি ঘটনা ঘটে বা কখন দুটি ভেক্টর সমান হয় হ্যাঁ মনে করো যে পি কিউ এবং আর এস পি কিউ এবং আর এস দুটি ভেক্টর সমান হয়েছে পি কিউ এবং আর এস দুটি ভেক্টর যদি সমান হয় অবশ্যই পি কিউ এবং আর এস এর দৈর্ঘ্য অবশ্যই সমান হবে যেটাকে আমরা লিখি এভাবে ম্যাগনিটিউড অফ পি কিউ ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর এস ভেক্টর ম্যাগনিটিউড অফ পি কিউ ভেক্টর বা ইকুয়াল টু কি ম্যাগনিটিউড অফ আর এস ভেক্টর ঠিক আছে হ্যাঁ যেটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি ইচ্ছে করলে হ্যাঁ এই যে পি কিউ সমান কি আর এস এটা একটা ঘটনা দেখি দুটো ভেক্টর যদি সমান হয় তাদের মান সমান হবে তাদের মান কি হবে সমান হবে এবং একই সাথে সাথে এই যে পি কিউ এবং আর এস পরস্পর অবশ্যই কি হবে সমান্তরাল হবে অথবা এদের ধারক রেখা একই হবে পি কিউ এবং আর এস যেহেতু সমান হয়েছে হ্যাঁ পি কিউ ভেক্টর এবং আর এস ভেক্টর যেহেতু সমান হয়েছে এদের মান সমান হবে হ্যাঁ এবং কি এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে এদের ধারক রেখা কি হবে একই অথবা কি হবে সমান হবে ধারক রেখা কি আমরা একটু আগে আলোচনা করেছি হ্যাঁ তারপর যদি তোমাদের মনে না থাকে একটু করে আবার ভিডিও কি ভিডিওটা আবার একটু রিভিউ করে ব্যাক করে আবার দেখে নিবা তাহলে দুইটা ভেক্টর যদি কি হয় পরস্পর সমান হয় তাইলে তাদের কি হবে তাদের মান সমান হবে তাদের মানটা কি হবে সমান হবে এই যে পি কিউ সমান আর এস সমান হয়ে গিয়েছে হ্যাঁ এবং একই সাথে সাথে পি কিউ এবং আর এস এর ধারক রেখা একই হবে অথবা কি হবে কি হবে সমান্তরাল হবে ধারক রেখা একই হবে অথবা কি হবে সমান্তরাল হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা এই আমাদের আমরা পরবর্তী প্রবলেম বা পরবর্তী ধারণায় চলে যাই কারণ আমি এগুলো একটু আলোচনা করে নিলাম আমাদের কারণ এগুলা একটু এই যে আমরা যে প্রবলেমটা আলোচনা করব সেটার মধ্যে আমাদের লাগবে আমি বইয়ের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এই যে বইয়ের দশ নম্বর প্রবলেমটা নিয়ে আমি একটু আলোচনা করব হ্যাঁ তুমি একটু খেয়াল করো দশ নম্বর প্রবলেমটা কি বলছে এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে অর্থাৎ একটু এখানে লিখি এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ বি বিন্দুর অবস্থান ভেক্টর বি সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ডি ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি হ্যাঁ আমাদেরকে বলছে দেখি এই যে তিনটা একটা চতুর্ভুজে চারটা বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে এ বি সি ডি তাহলে বলছে যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি এ বি সি ডি সামান্তরিক হবে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি
b vector minus a vector equal to c vector minus d vector হ্যাঁ তাহলে এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে এর মধ্যে একটু এই প্রমাণটার মধ্যে একটু ভিন্নতা আছে ভিন্নতা কি রকম একটু খেয়াল করে বিষয়টা আমাদেরকে বলছে যে a b c d সমান্তরিক হবে যদি এবং কেবল যদি আমরা এমনিতে দেখি যে বিভিন্ন প্রশ্নের মধ্যে তোমরা এখানের মধ্যে আরো প্রমাণের মধ্যে একবার শুধুমাত্র যদি থাকে এখানের মধ্যে বলা হয়েছে কি যদি এবং কেবল যদি যদি কোনো প্রমাণের মধ্যে যদি এবং কেবল যদি থাকে তাহলে এই ওই প্রমাণটা দুইটা অংশ থাকে একটা হলো যদি অংশ আর একটা হলো কেবল যদি অংশ ঠিক আছে খেয়াল করে বিষয়টা যদি কোনো প্রমাণের মধ্যে যদি এবং কেবল যদি অথবা যদি এবং কেবল মাত্র যদি থাকে তাহলে ওই প্রমাণটা দুইটা অংশ একটা হলো যদি অংশ আর একটা হলো কেবল মাত্র কেবল যদি অংশ বা কেবল মাত্র অংশ যদি অংশটা হলো কি এই প্রমাণটা দুইটা অংশ কি রকম প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমরা এ বি সি ডি কে কি করতে পারি সামান্তরিক ধরব হ্যাঁ এ বি সি ডি কে সামান্তরিক ধরে এটা প্রমাণ করব এটা হলো যদি অংশ খেয়াল করে বিষয়টা এ বি সি ডি চতুর্ভুজটাকে সামান্তরিক ধরে এটা প্রমাণ করবে এটা হলো যদি অংশ আবার কেবল কেবল যদি অংশের মধ্যে কি করব আমরা এটা ধরে নিব এই যে এটা এটা ধরে এ বি সি ডি কে একটা সামান্তরিক প্রমাণ করব তাহলে এখানে প্রমাণটা কয়টা অংশ দুইটা অংশ কয়টা অংশ দুইটা অংশ যদি অংশ হলো যে আমরা এ বি সি ডি কে সামান্তরিক ধরে এটা প্রমাণ করব আবার কেবল যদি অংশে বা বিপরীত ক্রম অংশ যেটাকে বলে আমরা বিপরীত ক্রম বলে এটাকে এটা ধরে আমরা এ বি সি ডি কে সামান্তরিক প্রমাণ করব আমরা প্রথমে তাহলে চিত্রটা এঁকে ফেলি আমি এখানে চিত্রটা আঁকতেছি এটা সামান্তরিক আঁকি যদি এটা একটু বর্গের মতো হয়ে গেছে রম্বসের মতো হয়ে গেছে আমরা একটু সামান্তরিক আঁকার চেষ্টা করি অসুবিধা নাই এ বি সি ডি ঠিক আছে খেয়াল করো বিষয়টা হ্যাঁ আমরা লিখি এই যে এখন আমরা এই যে খেয়াল করো বিষয়টা কি আমরা এখন কি প্রমাণ করব আমরা লেখক দেয়া আছে দেয়া আছে এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং কি ডি ভেক্টর এই তিনটা বিন্দুর এই চারটা বিন্দুর অবস্থান ভেক্টর গুলো এভাবে দেয়া আছে ঠিক আছে তারপর হ্যাঁ আমাদেরকে কি করতে হবে কি আমরা কি প্রমাণ করব খেয়াল করার বিষয়টা এ বি সি ডি কে কি সামান্তরিক মনে করে এটা প্রমাণ করব আমি এগুলো যেহেতু আমার বোর্ডে জায়গা নাই আমি এগুলো মুছে দিই আমরা এখানের মধ্যে যেহেতু দুইটা অংশ আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা প্রথমে এ বি সি ডি কে সামান্তরিক ধরে এটা প্রমাণ করব এটা হলো যদি অংশ এটা হলো কি অংশ যদি অংশ আবার আবার যেটা করব আমরা এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর কে ধরে নিয়ে এটা হলো কি যদি এবং মানে এটা হলো কেবল যদি অংশ সরি কেবল যদি অংশ এটাকে ধরে নিয়ে এ বি সি ডি কে একটা সামান্তরিক প্রমাণ করব এটা একটা কি প্রমাণ করব সামান্তরিক প্রমাণ করব তাহলে দুটো অংশ হ্যাঁ তাহলে আমরা প্রথমে কি করি এটা ধরে নিই মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক ঠিক আছে এখন খেয়াল করার বিষয়টা এখন কিছু একটু কাজ আছে আমাদের একটু কাজ আছে যেমন এবি ভেক্টর এখন আমরা একটু এবি ভেক্টর অবস্থান ভেক্টরটা বের করে নিব
তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে কি ওটা কি ওগুলো কিভাবে বের করা লাগে যেহেতু আমরা এ বিভেক্টর অবস্থান বের করব এই যে এ বিন্দুর এবং বি বিন্দুর অবস্থান বের এখানে দেয়া আছে এ বিন্দুর এবং বি বিন্দুর হ্যাঁ আমরা আগে ওখানে মধ্যে একটু আগে যেটা দেখাইছিলাম অবস্থান বের করার সময় যে যে বিন্দুটা পরে থাকে সেই বিন্দুটা আগে লিখতে হবে যেমন বি বিন্দু পরে আছে তাহলে বি বিন্দুর অবস্থান বের হলো বিভেক্টর মাইনাস আগে কি আছে এ বিন্দু তাহলে এ বিন্দুর অবস্থান বের কি এ ভেক্টর হয়ে গেল এবার আসি আমরা হ্যাঁ আমরা আমাদের এ বি লাগবে তারপর ডিসি লাগবে খেয়াল করো বিষয়টা এগুলো পড়া হাতে এখন ডিসি এখানে সি বিন্দুটা পড়ে আছে হ্যাঁ যেটা পড়ে আছে অবস্থান ভেক্টর ওদিকে লেখার সময় সেটা আগে আসে এটা আমরা একটু আগে দিয়েছি তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো সি সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো সি ছোট হাতে সি এটা মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো কি ডি তাহলে আমরা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর কি অবস্থান ভেক্টরটা কি পেয়ে গেছি হ্যাঁ এখন অনেকে চিন্তা করতে এবি আর ডিসি নিলাম আর গুলো নিলাম না কেন আসলে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে যে কোনো দুইটা বাহু নিলে হয় হ্যাঁ যে কোনো দুইটা বিপরীত বাহু নিলে হয়ে যায় এই বাহু এই বাহু অথবা এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু অথবা কি এই বাহু এই বাহু অর্থাৎ এ ডি বাহু আর বি সি বাহু অথবা এ বি বাহু আর ডি সি বাহু আমি এ বি বাহু আর ডি সি বাহু নিলাম ঠিক আছে আমরা এখানে ধরে নিয়েছি কি এ বি সি একটি সামান্তরিক তাহলে আমরা এটা প্রমাণ করব তা মুছে গেলে হবে না যা লাগবে আমাদের আচ্ছা তারপরে এগুলার দরকার নাই এগুলো মুছে দেই এখন যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক সুতরাং এর বিপরীত বাহুগুলো অবশ্যই পরস্পর সমান ও সমান্তরাল হবে ঠিক আছে এটা আমরা জানি এ বি সি ডি যেহেতু একটা সামান্তরিক তাহলে এর বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে সমান ও সমান্তরাল হবে হ্যাঁ এটা আমরা জানি যে সামান্তরিকের বৈশিষ্ট্য এটা যদি একটা চতুর্ভুজ সামান্তরিক হয় তাহলে এর বিপরীত বাহুগুলো পরস্পর কি হয় সমান ও সমান্তরাল হবে তাহলে আমরা যদি এখন এই দুইটা বাহু নিয়ে হ্যাঁ বলি তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি এ বি বাহু সমান ডিসি বাহু এবং এ বি সমান হ্যাঁ এ বি সমান্তরাল ডিসি ঠিক আছে তাহলে দেখো এ বি সমান ডিসি এ বি সমান ডিসি হ্যাঁ যেহেতু এটা একটা সামান্তরিক এবং এ বি আর ডিসি সমান্তরাল তাহলে আমরা ভেক্টরের ভেক্টরের ধারণা অনুযায়ী কি লিখতে পারি যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল আমরা জানি যে দুটি ভেক্টর তখনই সমান হয় দুটি ভেক্টর তখনই সমান হয় যদি তাদের মান সমান হয় এবং তাদের দ্বারা রেখা একই অথবা কি হয় সমান্তরাল হয় আবার বলছি বিষয়টা দুটি ভেক্টর তখনই সমান হবে যদি এদের মান সমান হয় এবং এদের দ্বারা রেখা একই অথবা সমান্তরাল হয় এই দুইটা ভেক্টরের মান সমান এ বি আর ডিসি সমান এবং তারা পরস্পর সমান্তরাল তাহলে আমি লিখতে পারি কি এই যে এই দুইটা ভেক্টর পরস্পর সমান এই দুইটা ভেক্টর কি এই দুইটাকে যদি আমি ভেক্টর নিয়ে যাই এই দুইটা ভেক্টর পরস্পর কি হয়ে যাবে সমান হয়ে যাবে ভেক্টর নিয়ে আসলাম আর কি বাহু থেকে ভেক্টর নিয়ে আসছি যেহেতু এই বাহু সমান এবং এই বাহু সমান্তরাল তাহলে তাদেরকে যদি আমি ভেক্টর দিয়ে লিখি তাহলে এই দুইটা ভেক্টর কি হবে পরস্পর সমান হবে আবার বিপরীত ভাবে এটা বলতে পারি যেহেতু এবি ভেক্টর আর ডিসি ভেক্টর পরস্পর সমান তাহলে এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের মান সমান হবে অর্থাৎ এবি সমান ডিসি হবে এবং এবি আর ডিসি পরস্পর কি হবে সমান্তরাল হবে তাহলে একটু লেখা হয়ে গেল আমি এখানে এখানে চলে আসি এদিকে যেহেতু আমার জায়গা নাই এদিকে এগুলা লাগবে আমার এগুলো মুছে দিতে হবে না এগুলো আমি একটু গোলা করে এগুলো আলাদা যেহেতু এবি ভেক্টরের মান কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানটা বসাই নিলাম তারপরে ডিসি ভেক্টরের মানে যে ডিসি ভেক্টরের মানটা কি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর
এই দেখো একটা প্রমাণ চলে আসছে, একটা প্রমাণ কি চলে আসছে, হ্যাঁ একটা প্রমাণ চলে আসছে। তাহলে এবার আমাদের দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতে হবে, এগুলো আমি মুছে দেই। এবার বিপরীত ক্রমে মনে করি, বিপরীত ক্রমে কেবল যদি অংশ প্রমাণ করেছি আমরা, এতক্ষণ এটা যেটা করলাম সেটা হলো যদি অংশ, এখন যেটা এতক্ষণ যেটা আমরা প্রমাণ করেছি সেটা হলো যদি অংশ, এখন আমি প্রমাণ করবো যে কেবল যদি অংশ, তাহলে সেটাকে বলা হয় বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে মনে করি এখন আমরা এটা মনে করবো, এই যে এটা, এই যে এটা মনে করবো, এটা মনে করে এবিসিডি কে একটা সামান্তরিক প্রমাণ করবো। আমি আবার বলছি বিষয়টা, এটাকে মনে করে এবিসিডি কে সামান্তরিক প্রমাণ করবো, কিন্তু প্রথমে যদি অংশে, প্রথমে যেটা আমরা প্রমাণ করেছিলাম এবিসিডি কে সামান্তরিক ধরে, এই যে এটা প্রমাণ করেছি, এই যেটা আসছিল আমাদের এবিসিডি কে সামান্তরিক ধরে এটা প্রমাণ করেছিলাম, এখন আমরা যেটা করব কেবল যদি অংশে, মানে দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশে যেটা করব এই যে এটাকে খেয়াল করার বিষয়টা এটা নিয়ে, অর্থাৎ এটা ধরে, এটা ধরে এটাকে মনে করে এবিসিডি কে সামান্তরিক প্রমাণ করব। মনে করি b ভেক্টর মাইনাস a ভেক্টর ইকুয়াল টু c ভেক্টর মাইনাস d ভেক্টর, হ্যাঁ এখন দেখো এই এগুলোর মান কিন্তু আমাদের বের করা আছে, b ভেক্টর মাইনাস a ভেক্টর মান হলো a ভেক্টর, তারপর c ভেক্টর মাইনাস d ভেক্টর মান হলো dc ভেক্টর, ঠিক আছে এখন দেখো মুছে দিই, আমাদের এগুলো লাগবে না। এবার যেহেতু AB ভেক্টর সমান DC ভেক্টর, হ্যাঁ সুতরাং যেহেতু দুইটা ভেক্টর সমান, আমরা একটু আগে বিষয়ে বলছি দুইটা ভেক্টর সমান হলে এদের মান সমান হয় এবং এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়, এদের ধারক রেখা কি হয় একই অথবা সমান্তরাল হয়, ঠিক আছে এখন A ভেক্টর আর A ভেক্টর যেহেতু সমান আমরা কি বলতে পারি AB সমান কি DC, এবং AB ও ডিসি ভেক্টরের এর ধারক রেখা রেখা একই অথবা সমান্তরাল, একই অথবা সমান্তরাল, তাহলে দুইটা ঘটনা করতে পারে, একই হতে পারে অথবা সমান্তরাল হইতে পারে। যদিও আমি আবার বলছি বিষয়টা, যেহেতু এই ভেক্টরটা এই ভেক্টরটা সমান তাহলে এই দুইটা ভেক্টরের মান সমান হবে এবং এদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। এবার আমরা একটু চিত্রের সাহায্য নিই, চিত্র থেকে দেখি যে AB ভেক্টর এবং DC ভেক্টরের ধারক রেখা কি ভিন্ন, স্পষ্টত এবং AB ভেক্টর এবং ডিসি ভেক্টর এর ধারক ভিন্ন বা ধারক রেখা ভিন্ন, সুতরাং যেহেতু ভিন্ন তাহলে অবশ্যই কি হবে সমান্তরাল হবে, এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে তাহলে আমরা একটু পেয়ে গেলাম, তাহলে আমরা কি পেলাম এই এবিসিডি সামান্তরিকের মধ্যে, সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি, দুইটা এই চতুর্ভুজের মধ্যে এবি আর ডিসি সমান, খেয়াল করো বিষয়টা, এবং এবিডিসি সমান্তরাল একটু আগে যেটা পেলাম আমরা, হ্যাঁ এবিডিসি সমান এখানে সমান প্রমাণ করেছি আবার এখানে এবি সমান্তরাল ডিসি, তাহলে এই চতুর্ভুজের মধ্যে বিপরীত বাহু দুইটা পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক, এবি সিডি একটি সামান্তরিক, ঠিক আছে তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল বা দেখানো হয়ে গেল, দেখানো হলো।
ঠিক আছে তাহলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো আমি আবার একটু সামারি দিই এইটার মধ্যে আমরা দুইটা কাজ করেছি প্রথমে এবিসিডি কে সামান্তরিক দৈর্ঘ্যের যদি অংশে যেহেতু এখানে দুইটা কাজ যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি যদি থাকে তাহলে দুইবার মানে দুইবার প্রমাণ করতে হয় ঠিক আছে দুইটা অংশ থাকে প্রমাণের প্রমাণের দুইটা অংশ থাকে বা দুইবার প্রমাণ করতে হয় এবার যদি অংশ নিয়ে কাজ করতে হয় আবার কেবল যদি অংশ নিয়ে কাজ করা লাগে হ্যাঁ তাহলে আমরা কি করেছি এবিসিডি কে প্রথমে সামান্তরিক মনে করে এটা প্রমাণ করেছিলাম বিভক্ত মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস কি ডি ভেক্টর প্রমাণ করেছিলাম হ্যাঁ তারপরে যেটা করেছি দ্বিতীয় অংশে কেবল যদি অংশে যেটাকে আমরা বিপরীত ক্রমে দিয়ে লিখেছিলাম যেটাকে আমরা কি বিপরীত ক্রমে দিয়ে লিখেছিলাম সেখানে আমরা কি করেছি আমরা এই যে এটাকে ধরে নিয়েছিলাম এটাকে এটা বিভক্ত মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর এটা ধরে নিয়ে আমরা এবিসিডি কে এই যে সামান্তরিক প্রমাণ করেছি তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো বুঝতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না আমি প্রত্যেকটা অংশে একদম ডিটেইলে তোমাদেরকে বিশদ আকারে বুঝিয়ে দিয়েছি তারপর কোথাও কোনো কারো কোনো কথা বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে কমেন্টে প্রশ্ন করে জানাবা বিষয়টা ঠিক আছে তো আমি আজকে আসলে তোমাদেরকে এই যে কয়েকটা বিষয়ে অবস্থান ভেক্টর কি এটা একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তারপরে এই যে ধারক রেখা কি এটাও বুঝিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে দুইটা ভেক্টর কখন সমান হয় বা সমান হলে কি করতে পারে এটা সব বুঝিয়ে দিয়েছি এগুলো বুঝিয়ে আমরা বইয়ের অনুশীলনে এই যে এই দশ নম্বর প্রবলেমটা সমাধান করেছি দশ নম্বরের যে অঙ্কটা আছে বা প্রবলেমটা আছে ওটা আমরা সমাধান করেছি হ্যাঁ তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি আজকে যেটা করিয়েছি সেটা তোমরা বাড়ির কাছে হিসেবে করে ফেলবা এটা তোমাদের বাড়ির কাছে হিসেবে থাকবে এটা তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা এটা ইম্পর্টেন্ট আছে এখান থেকে যেহেতু প্রশ্ন আসে এটাও মাঝে মাঝে আসতে দেখা যায় তারপরে আমি যে সমস্ত কনসেপ্ট গুলো বললাম বাসায় একটু আবার দেখবা আবার প্রয়োজনীয় গুরুত্ব খাতা একটু লিখে রাখবা তাহলে তোমাদের অনেকদিন মনে থাকবে মাথায় থাকবে ভুলে গেলে ওখান থেকে দেখে নিতে পারবা ঠিক আছে তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে আজকে পাঠ এখানে মধ্যে রাখি আগামী আগামী ক্লাসে আমরা পরবর্তী যে সময় আরো যে প্রবলেম গুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা বাসায় পড়াশোনা করবা তোমাদের কাছে বিভিন্ন বই পুস্তক সহায় বই পুস্তক আছে এবং আমাদের সম্মানিত শিক্ষকরা বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছেন ওই ক্লাসগুলোতে যথাসময়ে উপস্থিত থাকবা এবং স্যারা যে সমস্ত কাজ দেয় যে সমস্ত পাঠ দেয় ওগুলো একটু মন দিয়ে মনোযোগ সহকারে খেয়াল করবা এবং সেই অনুযায়ী স্যারদের কাজগুলো কি আদায় করবা ঠিক আছে তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আজকে আজকের লেকচার আজকের পড়া এখানে শেষ করি শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা নিরাপদে থাকবা আল্লাহ হাফেজ